গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ সবাই গেছো। তো আজকে দশমীর পরের দিন, সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, দীপন চলে গেছে নিচে, আমরা যাচ্ছি সাবরু। পড়েছি স্টেশনে, টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো যাই হোক, আমরা ট্রেনে বসে গেছি, এই যে দীপন আর এই যে ইমন, অনেক কষ্টে সিট পাওয়া গেছে। প্রথম দীপন এসে সিটটা তুললো, তারপর আমি এখন আস্তে আস্তে করে এসেছি। ফাইনালি ট্রেনে বসেছি, এখন বাজে পৌনে দশটা, আর পাঁচ মিনিট করে ট্রেনে সাতটা বেশি ইয়ে। বাট গরম প্রচণ্ড আছে, প্রচণ্ড রোদও উঠেছে, প্রচণ্ডই গরম। ফাইনালি ট্রেনটা ছাড়লো, ফাইনালি টাইমিং আছে, পড়তে পড়তে দেড়টা বাজবেই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাবরুম, এক্ষুনি নামবো, এখনো চলছে, স্টেশনের সামনে গিয়ে নামবো, ট্রেনেই আছি এখনো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, অবস্থা খুবই খারাপ। বাড়ির অনেক কাজই মোটামুটি হয়ে গেছে, ভালোই লাগছে বেশ উপর থেকে। ও ওইটা উপর করে দেখছো, এই যে ওয়াল, যাই ঘরে যাই, পরে আবার কথা হচ্ছে। মা, আমা, ওমা কই রে সবাই, কই? ওই যে মাই নেই ঘরে। তো এসে খেয়ে দিয়ে রেস্ট টেস্ট করলাম, হুট করে তুফান, তুফানের সাথে মানে হ্যাঁ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তোমাদেরকে দেখাই, অনেক দিন পরে বৃষ্টি দেখেছি, আর এত গরম ছিল না, ওয়েদারটা হুট করে ঠান্ডা করে দিয়েছে। দেখো জাস্ট কি বৃষ্টি হচ্ছে। ওই গাছটা হলো জলপাই গাছ, সবগুলো জলপাই না, এই মানে পড়ে গেছে সবগুলো না, অনেকটাই জলপাই নিচে পড়ে গেছে ঝড়ে, বৃষ্টি কমলে এগুলো আনতে যাবো। আর এই যে ঘরটা হচ্ছিল লাস্ট, আমি যখন সাবরুমে এসে দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখিয়েছি, মোটামুটি হয়ে গেছে, জাস্ট ভেতরে প্লাস্টার হবে, দরজা জানলা হবে আর কি, টিন ফিন লাগিয়ে দিয়েছে, আমাদের টিন ধরেই রেখেছে, পরে যদি পরে তাহলে ওপরে ছাদ দিয়ে দেবে আর কি। দেখো জাস্ট হয়ে গেল, বাজে মাত্র 5:10, বাট আকাশটা খুব সুন্দর লাগছে, নীল একটা হয়ে গেছে, আর কারেন্ট চলে গেছে অ্যাজ ইউজুয়াল সাবরুমে দমদমাতে, যাই বলো, এখানে কারেন্ট একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, পুরো ঘর অন্ধকার, আর মা এখানে পুজো দিচ্ছে। এই সাধু, এই সাধু,
সাধু 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 টিং 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 টিং। তো ডিনার করে নিচ্ছি, এটা হলো গিয়ে আলুর দম, অমলেট ছিল আমি খেয়ে নিয়েছি একটু, আর এটা হলো একটু নিরামিষ তরকারি, আর আছে ডাল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, সবাই ভালো দেখো, সুস্থ দেখো।